এই যে শীত কিন্তু একটা সমসাময়িক ঘটনা, এটা কিন্তু শীত কিছুদিন, 3 মাস পর 2 মাস পর কিন্তু চলে যাবে, কিন্তু রোগটাকে কিন্তু পার্মানেন্ট রেখে যায়। সুতরাং শীত আসার আগেই আমাদেরকে এই যদি প্রিভেনশনটা নিতে পারি তাহলে কিন্তু এই রোগটার সম্ভাবনা খুবই কম থাকে এবং পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু কম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আশরাফুল ইসলাম ছাড়, প্রখ্যাত নাক্কান গলা চিকিৎসক এবং বরেণ্য সার্জন বাংলাদেশে। আজকে আমরা কথা বলবো যে শীতকালে নাক্কান গলার সাধারণ সমস্যা কী কী হয় এবং তার সাথে কী কী করণীয় আছে আমরা স্যারের কাছে জানব। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টা সেট করার জন্য। বস্তুতপক্ষে এই শীতকালীন নাক কান গলা রোগকে এই 3টা অঙ্গে বেশ সমস্যা হয় এবং আমরা এ ধরনের সমস্যার মধ্যে রোগীও পাই। কী ধরনের? যেমন আমরা ভাগ করি এই নাক কান গলা, কারণ নাক কান গলা একসঙ্গে কেন? এই নাকে অসুবিধা হলে গলায় আসে, গলায় অসুবিধা হলে নাকে আসে, নাকে অসুবিধা হলে কানে, এরা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এর সাথে মাথা এবং ঘাড় সবগুলি কিন্তু একে অপরের কিন্তু পরিপূরক। নাকের মধ্যে যদি এই শীতে কী হয়, আমরা এভাবে ভাগ করতে পারি বয়স ভেদে। বাচ্চাদের এক ধরনের হয়, একটু মধ্যবয়সীদের এক ধরনের হয়, বড় এক বৃদ্ধ বয়সে এক ধরনের হয়। সুতরাং এটাও কিন্তু আমাদের জানা দরকার যে কোন বয়সে সব কিন্তু বয়সে সব ধরনের রোগ হয় না। বাচ্চাদের ক্যাটার বলা হয়, এই যে নাক দিয়ে সবসময় ঘুম থেকে উঠেই কিন্তু পানি পড়ে, পানি ঝরবে এবং নাকে পানি ঝরতে ধরতে এখানে এই যে নাকের পাশে আশপাশে ঘা হয়ে যায়। সুতরাং এই যে নাকের ঘা নিয়ে আসলো, এটার জন্য এক ধরনের চিকিৎসা। এবং নাকটা বন্ধ হওয়ার কারণে কানের সাথে নাকের একটা শ্রুতি নালি আছে, সুতরাং এই যেটা বলা হয় স্টেশন টিউব, এই টিউবটা ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার পরে একটা ঘর যেমন বন্ধ হয়ে গেলে স্যাঁতস্যাঁতে হয়ে যায় ঘরের মধ্যে, তেমনি কিন্তু ওই শ্রুতি নালীটা বন্ধ হয়ে গেলে কানের মধ্যে, কান কিন্তু একটা ক্লোজ বক্স, এই বক্সটাও কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে ওখানে স্যাঁতস্যাঁতে হয় এবং কানের রোগ তৈরি হয়। কানের সেটা বিভিন্ন ধরনের হতে পারে, ইনফেকশন হয়ে ব্যথা হতে পারে, এমনি কানে না শোনার একটা প্রবণতা দেখা যায়। এরপরে আসে গলায়, এই বন্ধ হওয়ার কারণেই কিন্তু হা করে ঘুমাই, নাক বন্ধ হওয়ার কারণে হা করে ঘুমাই, হা করে ঘুমালে মুখটা ড্রাই হয়ে যায়। ড্রাই হলে কী হয়, ওখানে জিব্বা এবং তালু এগুলো শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ওখানে কিন্তু ব্যাকটেরিয়া জন্মায়, তখন এখানে প্রদাহ হয়, যেটাকে আমরা বলি টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, ল্যানিনজাইটিস, এই সমস্ত অনেকগুলি কারণ কিন্তু এই বাচ্চাদের এই সময়ে হয়ে যায়। সুতরাং এর করণীয়টা কী? তাহলে করণীয় বলতে প্রথমে আমি সবসময় মনে করি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই প্রিভেনশন, এই রোগগুলো কিন্তু, এই যে শীত কিন্তু একটা সমসাময়িক ঘটনা, এটা কিন্তু শীত কিছুদিন, 3 মাস পর 2 মাস পর কিন্তু চলে যাবে, কিন্তু রোগটাকে কিন্তু পার্মানেন্ট রেখে যায়। সুতরাং শীত আসার আগেই আমাদেরকে এই যদি প্রিভেনশনটা নিতে পারি তাহলে কিন্তু এই রোগটার সম্ভাবনা খুবই কম থাকে এবং পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু কম। যেমন একটা বাচ্চাকে শীতের মধ্যে যত্রতত্র না ঘোরাফেরা করার জন্য একটু বলতে হবে, শীতের কাপড় পরিধান করতে হবে। শীতে বাচ্চারা সবসময় একটু কোল্ড, ঠান্ডা জিনিস খেতে চায়, আইসক্রিম, ঠান্ডা ফ্রিজ থেকে ঠান্ডা পানি, অথবা কোনো জায়গায় ঠান্ডা জায়গায় বসা সেই জায়গা থেকে পরিহার করতে হবে। তাদেরকে একটু গরম পানি, ঠান্ডা জিনিস না খাওয়া এবং সবসময় তাদেরকে একটা শীত বস্ত্র পরিধান করে রাখলে এই সমস্যার সমাধান। যদি এগুলি রোগ হয়েই থাকে তাহলে নিকটস্থ কোনো একজন নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা গেল বাচ্চাদের। কেন আমি বাচ্চাদেরকে প্রথমেই একটা এমফাসিস দিচ্ছি, বাচ্চা আর বয়স্ক লোক কিন্তু একই রকমের অ্যাক্লামেটাইজড হয়, অর্থাৎ ব্যবহার করে। বাচ্চাদের ধারণ ক্ষমতা, এদের সহ্য ক্ষমতা অনেক কম, অতি দ্রুতই কিন্তু তারা খারাপ অবস্থায়, যেমন ফ্যারিনজাইটিস, ল্যানিনজাইটিস হওয়ার সাথে সাথে কিন্তু নিউমোনিয়া হতে পারে। সুতরাং সেই নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হয়ে তখন দেখা যাবে যে হসপিটালাইজ করতে হচ্ছে। সুতরাং সেটার আগেই কিন্তু আমরা এই প্রিভেনশন, এই প্রতিরোধক ব্যবস্থা নিলে আমরা কিন্তু সেখান থেকে পরিত্রাণ পেতে পারবো। এখন মধ্যবয়সী, এই মধ্যবয়সী এরা কিন্তু অত্যন্ত একটা অ্যাগ্রেসিভভাবেই থাকে, সেটা কিন্তু তাদের নিজেদের বুঝতে হবে। এটা কিন্তু বাবা মার কথাও একটু অনেকেই হয়তো
মূল্য দেয় না কিংবা একটু কম শোনে কিংবা নিজেদের শরীরের প্রতিও যত্নটা কম থাকে, সেটা কি? যেমন এখন মোটরসাইকেলের একটা যুগ হয়ে গেছে, এই মোটরসাইকেল বেপরোয়াভাবে চালাচ্ছে, বুকের সামনে এখানে এই যে গলা খোলা, চেষ্টা খোলা, দেখা গেল মোটরসাইকেলে কিছুক্ষণ চালানোর পরে খুশখুশ কাটছে। এই মোটরসাইকেলের সাথে কিন্তু একটু ধূমপানও করে, এই ধূমপান, মোটরসাইকেল, একটু খোলা জায়গায় খাওয়া, সব কিছু মিলিয়ে তারা দেখে ঠান্ডাতে আক্রান্ত হয়। এই ঠান্ডাতে আক্রান্ত হতে হতে তাদের কিন্তু একটা ইরিটেবল কাপ হয়, যারা সবসময় খুশখুশ ঘুষঘুষ একটা কাপ, এই ঘুষঘুষ কাপের জন্য তাদের কিন্তু এই ইমিউনিটি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। প্রতিরোধ ক্ষমতাটা যখনই কমে যায়, আজকে যে ভাইরাসের একটা একটা প্রাদুর্ভাব, এই ভাইরাস কিন্তু তাদেরকে আক্রান্ত করে ফেলে। যেমন এখন ডেঙ্গু আসছে, সে কিছুদিন আগে করোনা, এখনও করোনা যায় নাই, এই করোনা অন্যান্য বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু আক্রমণ করে, তাদেরকে উইক করে দেয়। তো সুতরাং এই রকম ধরনের বড় জায়গায় নাই, তাদেরও কানে ব্যথা, এই নাকে ব্যথা, নাক বন্ধ, ফ্যারিনজাইটিস, নিউমোনিয়া, বিভিন্ন ধরনের রোগ কিন্তু ওদেরও হবে। কিন্তু এই জায়গাগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ মোটরসাইকেল চালানো, কিন্তু সেখানে যদি তারা মাফলার ইউজ করে, একটা নেক গার্ড ইউজ করে, চেস গার্ড ইউজ করে, অর্থাৎ এখন অনেকেই দেখা যায় যে একটা এই যে ঝোলা পিট্টু যেটা ব্যাকপ্যাক, সেটা কিন্তু সামনের দিকে, হ্যাঁ, তো এটাকে আলাদা কিছু না করে সেটাকে সামনে নিয়ে মোটরসাইকেল চালাক। অথবা আর যত্রতত্র জায়গায় মোটরসাইকেল না চালিয়ে একটা যেখানে কাজের জায়গা, কাজ করতে হবে, কাজ না করলে তো হবে না, সেই কাজের জায়গায় পড়াটাই ভালো। আর একটা জিনিস হচ্ছে, এর সাথে আমি সবসময় বলি যে ধূমপান, তামাক, এটা একান্তই পরিহারযোগ্য। এটা পরিহার করলে অনেক কাশি, অনেক সর্দি, এই গলা ব্যথা, এই ঠান্ডা লাগা, এই নিউমোনিয়া, এগুলো কিন্তু ভালো হয়ে যায়। আমরা এই যে ধূমপানের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব, বিকজ এই ধূমপানে কিন্তু ক্যান্সার হয়, তামাকে ক্যান্সার হচ্ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু, আর ক্যান্সার কোথায় হয়? ফুসফুসে হয়, গলায় খাদ্যনালিতে হচ্ছে, শ্বাসনালিতে হচ্ছে, নাকে হয়। তো সুতরাং সেই জায়গাটা কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি যদি আমরা এই ধূমপান পরিহার করতে পারি। এর সাথে বয়স্ক লোকদের রিজার্ভটা কিন্তু কম থাকে, অর্থাৎ প্রতিরোধের ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যায় বয়সের পরিক্রমায়। এদের অনেকে অ্যাজমা, হাঁপানি, এই নিউমোনিয়া, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ কিন্তু তাদেরকে এমনি আক্রান্ত করে থাকে। এর সাথে যদি ঠান্ডা বেশি লাগে, তাহলে ঠান্ডা কিন্তু তাদের জন্য আলাদা একটা প্রেশার দিয়ে দেয়, দিলেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সুতরাং যাদের এরকম ধরনের রোগ আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, অন্যান্য ধরনের অ্যাজমা, হাঁপানি, তা ওনাদেরকে অত্যন্ত প্রোটেকশন নিয়েই কিন্তু চলতে হবে। শীত বস্ত্র এবং গরম পানি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে যে প্রতিরোধক ব্যবস্থা বললাম, ঠিক একইভাবে এই প্রতিরোধক ব্যবস্থা নিলে আশা করি আমরা এই শীতকালীন সময়ের যে রোগের প্রাদুর্ভাব, সেটা থেকে পরিত্রাণ পাইতে পারি। তো সুতরাং আমরা এগুলো সবাই মেনে চলবো, আমরা এরকম ধরনের বড় রোগ থেকে পরিত্রাণ পাবো, আল্লাহ আমাদেরকে সহায় করবেন। প্রিয় দর্শক, অত্যন্ত মূল্যবান কথা আমরা শুনলাম। শীতে নাক কান গলা সাধারণ সমস্যা এবং করণীয় অধ্যাপক ডাক্তার আশরাফুল ইসলাম স্যারের কাছ থেকে বিদায় নিচ্ছে এ পর্যায়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।